দেশব্যাপী চলমান লকডাউনে করোনার মৃত্যু ও শনাক্তের সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ১৮ জন। এদের মধ্যে রাজশাহীতে ৮, নওগাঁয় ৪, নাটোরে ৩, পাবনা, কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জে ১ জন করে মারা গেছেন। চুয়াডাঙ্গায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ১১ জন। নতুন করে ৩৭০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৫২ জন। এদিকে কঠোর লকডাউনের মধ্যেও কুষ্টিয়ায় সংক্রমণ ও মৃতের সংখ্যা বাড়ছে। ২৪ ঘন্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে ১৭ জন মারা গেছে। একদিনে ৮৮৫ জনের নমুনা পরীক্ষায় ২৯২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০.৩০%। করোনার ঊর্ধ্ব সংক্রমণে হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। এ বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আমির ফয়সাল। ফয়সাল, রাজশাহীতে করোনার সংক্রমণ ও হাসপাতালের স্বাস্থ্য সেবার চিত্র কেমন দেখছেন? জি ফাহমিদা, আপনি জানেন যে রাজশাহীতে দফায় দফায় বাড়ছে করোনা রোগীর সংখ্যা। বলে রাখি যে গত ২৪ ঘন্টায় এই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর মিছিলে যোগ হয়েছে আরও ১৮ জন। ফলে এইখানে গত ২৪ ঘন্টায় রাজশাহীর ৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ১ জন, নওগাঁর ৪ জন, নাটোরের ৩ জন, কুষ্টিয়া পাবনা ১ জন করে মারা গিয়েছেন। আর বলে রাখা ভালো যে এখানে গত ২৪ ঘন্টায় যে নমুনা পরীক্ষা হয়েছিল সেখান থেকে ২১০ জন এখানে শনাক্ত হয়েছে, যার ৬১৬ জনের মধ্যে এই নমুনাগুলো পরীক্ষা হয়েছিল এবং শতাংশের হারে ৩৪.০৯% এখানে শনাক্তের হার হয়েছে। বলা যায় যে উপচে পড়ছে এখানে রোগীর সংখ্যা। ৪০৯টি বেডের পরিবর্তে আমাদেরকে জানিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামী মিয়াজদিনী। উনি বলেছেন ৯৪০৫টি বেডের পরিবর্তে তারা এখানে রোগীর সংখ্যা রেখেছেন ৪৯৫ জন। আজকে ভর্তি হয়েছেন ৬৯ জন রুগী এখানে ভর্তি হয়েছেন। বলা যায় যে যথেষ্ট পরিমাণে রুগীর সংখ্যা বাড়ছে। আমার পেছনে দেখছেন লকডাউন পরিস্থিতি, বলা যায় যে অনেকটাই মানুষ মানতে চাচ্ছেন না, তারা বাইরে বেরিয়েছেন বিভিন্ন প্রয়োজনে, বিভিন্ন কাজে। আমির, আপনাকে ধন্যবাদ। আমির ফয়সাল জানাচ্ছিলেন রাজশাহী থেকে।